যারা আহলে বায়াতের প্রেমিক, যারা আমরা আহলে বায়াতকে হৃদয় মন প্রাণ দিয়ে মহাব্বত করি, ভালোবাসি, মেনে নিয়েছি, আমরা জানি যে আজকে যিনি মমিনের মাওলা, যিনি মানব জাতির মাওলা, সেই মাওলা হযরত আলী কলিমুল্লাহ ওয়াজ্জুহু, তার শাহাদত দিবস। তাই আজকে আমরা সেই শাহাদত দিবস উপলক্ষে আজকে আরেকজন মহানুলির দরবারে আমরা এসে এখানে একত্রিত হয়েছি। আমাদের হযরত শাহালি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তো আমি একটা কথাই বলতে চাই, যে মাওলা আলী কে যদি কেউ মহাব্বত না করে, ভালো না বাসে, মন প্রাণ হৃদয় দিয়ে মেনে না নেয়, সে কখনোই মুসলমান হতে পারে না। কারণ মাওলা আলীর মহাব্বত পাক পাঞ্জাতনের মহাব্বত, পাক পাঞ্জাতনকে মেনে নিয়ে যে নিবে, যে হৃদয়ে ধারণ করবে এবং জান মাল জীবন যৌবন দিয়ে তাদের রাস্তায় কুরবান হবে, তারাই একমাত্র মুসলমান হতে পারবে। এই আহলে বায়াত পাক পাঞ্জাতন, তাদেরকে হত্যা করলো কারা, তাদেরকে শহীদ করলো কারা? কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, অন্য কোনো জাতি কেউ করেনি। আমাদের মতোই মুসলমান নামদারি, তারা রাসূলের সাহাবা উপাধি এবং রাসূলের সাহাবা হিসাবে পরিচিতি তাদের, কিন্তু তারা আসলে মুনাফেক। এই মুনাফেকরাই মালজুম যে মাওলা আলীকে মসজিদের ভিতর, কুফার মসজিদের ভিতর নামাজরত সেজদার মধ্যে সে তরবারি দিয়ে মাথায় আঘাত করে এই একুশে রমজান মাওলা আলী শাহাদাত বরণ করেন। আসলে এটা আমাদের বড় দুঃখের বিষয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে যাদের জন্যই তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি হলো, তাদের প্রত্যেককেই শাহাদাত বরণ করতে হলো। কিন্তু এই দুনিয়াবি কোনো সম্পদ, ক্ষমতা, লোভ লালসার কারণে নয়, কেন, শুধু বিশ্বাসের কারণে, তাদের মুনাফিকির কারণে। এই মুনাফেকরা আহলে বায়াতের প্রত্যেকটা সদস্যকে তারা শাহাদাত করেছে। ওই মুনাফেকের যে রক্ত প্রবাহমান কাল ধরে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত দেখা গেছে যে যাদের শরীরে বহমান, তারা আজকে আমরা যারা আহলে বায়াতের প্রেমিক, আমরা যারা আহলে বায়াতকে মহাব্বত করি, মাওলা আলীকে মহাব্বত করি, খাতুনে জান্নাত মা ফাতেমাকে মহাব্বত করি, ইমাম হাসান হোসেনকে মহাব্বত করি, তাদের কাছে আমরাও শত্রু। তারা বিভিন্নভাবে আমাদেরকে হত্যার হুমকি, মারার হুমকি, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। তবে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা যেহেতু মাওলা আলীর প্রেমিক, মাওলা মা ফাতেমা খাতুনের জান্নাত তার প্রেমিক, ইমাম হাসান হোসেনের প্রেমিক, আমরা আমাদের জানমাল জীবন যৌবন তাদের রাস্তায় কুরবান করেছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ হবে না। মৃত্যুর জন্য আমরা এই রাস্তা থেকে বিন্দু মাত্র সরে যাব না, এটাই হলো আমাদের অঙ্গীকার, এটাই হলো আমাদের বিশ্বাস, এটাই হলো আমাদের আগামীর ইমান। তাই আজকে এখানে যারা আছেন উপস্থিত এবং দেশ ও দেশের বাইরে যারা উপস্থিত আমার এই কথা শুনতেছেন, তাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো যে এই আহলে বায়াতের প্রেম ছাড়া, আহলে বায়াতকে মেনে নেওয়া ছাড়া, আহলে বায়াতের মহাব্বত ছাড়া আপনারা কেউ মুক্তি পাবেন না, কেউ
পরকালে দুজাহানের মালিক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবেন না। আমি আপনাদের কাছে এই অনুরোধটুকুই রাখবো, আপনারা আহলে বাইতের মহব্বত করবেন, মেনে নেবেন। এই আজকে মাওলা আলীর শাহাদাত দিবসের আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় মুর্শিদ, জয় মাওলা আলী, জয় শাহ আলী।